আল্লাহ কি বলছিস ভাই, আমরা আসি আজকে, আপাত আসতে পারলো না, যখনই আমাকে লাগবে আমাদেরকে লাগবে, শুধু একটা কল দিবেন, শুধু একটা কল দিবেন, অবশ্যই আবার আসবেন। আচ্ছা মামুনি, তুমি আসো, তোমার স্থানীয় তোমার বোনকে নিয়ে আসো। হ্যাঁ আল্লাহ, দের হয়ে গেছে, ভাবিকে ফোন দিতে হবে। ও আমার পেট ফাইটে যাবে যদি ভাবির সাথে আজকে শেয়ার না করতে পারি। আজকে ভাবি ফোনটা ধরতেছে না, কি আশ্চর্য! ভাবি প্লিজ পিক দ্য ফোন প্লিজ। সালাম আলাইকুম ভাবি, ভাবিকে কাজ করতেছিলাম তো, এই জন্য ফোনটা ধরতে পারছিলাম না। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাবি, কোনো সমস্যা নাই। আরে কোনো সমস্যা নাই ভাবি, শুনেন শুনেন, আজকে আজকে কোথায় গেছিলাম জানেন? সানিয়াদের বাসায়। সানিয়াদের বাসায়? তারপর কি হলো? জি ভাবি, আমি বলি আপনাকে, আসল ঘটনা বলি শুনেন। আমরা ফেসবুক আর ইউটিউবে যা দেখি আপ পুরা উল্টা ভাবি, মেয়ে ঘরের একটা জিনিসও ঠিক রাখে না। আল্লাহ কি বলছিস? বসে আছে, হঠাৎ করে দেখি পাশে থেকে একটা ইয়ে ছিল, পুতুল ছিল, ছুঁড়ে মারলো। আল্লাহ কি বলছিস? ভাবি পানি গ্লাসে পানি, পানিটা নিয়ে কি করলো, দৌড় দিয়ে গিয়ে সিঙ্কে ঢেলে দিল। ভাবি ভাবি যা দেখে আসলাম আজকে সানিয়াদের বাসায়, সানিয়াকে ভাবি এদেরকে জীবনেও ভুললেও কিন্তু ভাবি বাসায় দাওয়াত দেওয়ার কথা চিন্তা করবেন না, না পারতে এদের বাসায় যাবেন না। যে ভাবি, এই 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 উইকেন্ডে তো সানিয়াদের আমাদের এখানে আসার কথা। ভাবি কি বলেন, যেভাবে হোক ভাইয়ের সাথে কথা বললাম, একটা ভালো বুদ্ধি বাহির করেন, কিভাবে না করবেন। যে ভাবি ভাবি শুনেন, বাচ্চা আপনার নর্মাল বাচ্চা, আপনার বাসা বাচ্চা, আপনার বাচ্চা নষ্ট হয়ে যাবে এই বাচ্চাকে দেখলে। কি বলছেন আপনি, বুঝতে পারতেছেন এই বাচ্চার এরকম উগ্র বিহেভিয়ার কেমন করে না করে, এগুলো দেখলে আমাদের বাচ্চাগুলো ইয়ে হয়ে যাবে না ভাবি। যে ভাবি হাই 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 হাই, ভুলেও না ভুলেও না ভাবি, যেভাবে হোক দুইজন বসে, ভাই আর আপনি বসে কেমনে দাওয়াত ক্যান্সেল করবেন, করেন, আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে। ভাবি আমাকে শুনতে পারতেছেন তো? একটু জিজি হইতেছে, শব্দ হইতেছে ভাবি, শুনতে পাচ্ছেন আমি কি বলতেছি? শোনা যাচ্ছে ভাবি, শোনা যাচ্ছে বলে না ভাই, আর সিগন্যালটা ঠিক আছে, সবগুলি বাতি একদম দাঁড়িয়ে আছে, যে ভাবি ডান্ডা সবগুলি দাঁড়িয়ে আছে ভাবি। যেভাবে হোক ভাইয়ের সাথে কথা বললাম, একটা ভালো বুদ্ধি বাহির করেন, কিভাবে না করবেন। ধন্যবাদ ভাবি, আপনাকে ধন্যবাদ, আল্লাহ বাঁচিয়ে দিছে ভাবি। কিভাবে আপনি অনেক বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিলেন। জি ভাবি, জি জি জি, আল্লাহ আপনার ভালো করুক ভাবি, মঙ্গল করুক। আরে ভাবি কোনো, আমরাই তো একজন আরেকজনের ইয়ে করবো, ইনফরমেশন দিবো, তাই না? ভাবি ভাবি প্লিজ ভাবি, আপনার কসম লাগে ভাবি, আমি যে আপনার সাথে এটা শেয়ার করছি, হ্যাঁ ভাবি প্লিজ কাউকে বললেন না ভাবি, প্লিজ আপনার মধ্যে রাখিয়েন। কেন ভাবি, আমাকে বিশ্বাস করতে পারছেন না আপনি? কি যে বলেন না ভাবি, আমি কাকে বলতে যাবো এইসব কথাবার্তা। আর শুনেন ভাবি, আপনি তাহলে ওইটাই থাকলো, কথা থাকলো, হ্যাঁ আপনি ইয়ে করেন, হ্যাঁ ওই ওনার ভুলেও কিন্তু ওদেরকে দাওয়াতটাও দিয়েন না। জি ভাবি। হ্যাঁ ঠিক আছে ভাবি, ভালো থাকেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। চিন্তা করেন না ভাবি। জি ভাবি অবশ্যই, সালাম আলাইকুম ভাবি, ভালো থাকবেন, হ্যাঁ বাচ্চাদেরকে দুয়ো দিয়েন।